আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ বানাবো ডিম সুন্দর পিঠা, অথবা এটিকে পান্তুয়া পিঠাও বলা যেতে পারে। তা এখানে আমি ডিম নিয়েছি এবং কিভাবে ডিমটি রেখেছি সেটি কিন্তু দেখেছেন। তো আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, তো এটি একটু ভালো মতো ফেটিয়ে নেব। আপনারা যদি পানি না দেন সেক্ষেত্রে এখানে কিন্তু 3টি 4টি ডিম দিয়েও জিনিসটি করা যেতে পারে, সেক্ষেত্রে অনেকটাই স্বাদ বেড়ে যাবে, কিন্তু অবশ্যই কিন্তু 1টি ডিম দিতেই হবে। তাদের কিন্তু ডিম বেশিও দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, আতপ চালের, শুকনো আতপ চালের গুঁড়া দিয়েছি, এবং দিয়ে দিব 1 কাপ ময়দা। তো এখন ভালো মতো এটিকে মেখে নিব। তো দেখুন এটি কতটা, এটার থিকনেসটা আমি একটু গুলে নিয়ে এরপরে দেখিয়ে দিব। তো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন এটার থিকনেসটা কেমন হবে। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অর্থাৎ চিনির পরিমাণটা এবং লবণের পরিমাণটা কিন্তু বলা যাচ্ছে না, এটি আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি, যেটা এখানে বলা হয়নি। এখানে কিন্তু 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, 2 চা চামচ, অর্থাৎ আমার চামচটি কিন্তু একটু বড় ছিল। এটি মেজারমেন্ট চামচ দিয়ে নিলে 4 চামচের মতো হবে। তো আমি দেখুন আটাটি কিন্তু আলাদা করে এর ভিতরে রং দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু চাইলে রঙের পরিবর্তে গুড় দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু 2টি কালার আসবে, অর্থাৎ 1টি চিনি দিয়ে এবং 1টি গুড় দিয়ে। তো এটি কিন্তু শুধুও করা যেতে পারে, রঙটি নাও ব্যবহার করা যেতে পারে, এতে করে কিন্তু একটু সুন্দর বোধহয় কম লাগবে এই আর কি, খেতে কিন্তু একই লাগবে। তো আপনারা যদি কালারটি একেবারে চকচকে করতে চান সেক্ষেত্রে কিন্তু 1 চা চামচ কোকো পাউডার ইউজ করতে পারেন। তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আশা করছি অবশ্যই কিন্তু পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 1টি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায়। তো দেখুন এখন ডিমটি ভেজে নিচ্ছি, এবং ডিমটি ভেজেই কিন্তু আমি এখানে কীভাবে গোলাটি দিয়ে করে নিচ্ছি সেটি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো যদি দেখেন যে এটি লেগে যাচ্ছে, অথবা লেগে গেলে কিন্তু এটি ভালো মতো গরম করে নিতে হবে অবশ্যই, আর যদি এরপরও দেখেন যে লেগে যাচ্ছে তাহলে ফ্রাই প্যানটি যদি গরম হওয়ার পরও লেগে যায় তাহলে বুঝতে হবে যে হয়তো বা আপনার গোলাটি ভালো মতো হয়নি, অর্থাৎ এটি একটু ভিজিয়ে রাখতে হবে, অথবা যদি দেখেন যে ভেঙে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু একটু রেস্টে রেখে এরপরে আবার বানাতে শুরু করবেন। তো ঘিটি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখুন ঘি না থাকলে সেক্ষেত্রে কিন্তু এখানে সয়াবিন তেলটিও দিতে পারেন গোলার ভিতরে। তো দেখুন আমি কিভাবে লাল এবং সাদা দিয়ে একে একে বানিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে একসাথে কতগুলো বানিয়ে, এই যে দেখুন আমি একসাথে কতগুলো বানিয়ে এরপরে কিন্তু রোল করে নিচ্ছি। তো এখানে আমি 2টি পিঠা বানিয়েছিলাম, যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারবেন, আশা করছি অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে 1টি লেয়ার দিয়ে দিয়েছি, অর্থাৎ 1টি পিঠাতে কমপক্ষে কিন্তু 8 থেকে 10টি লেয়ারে করার চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর হবে। তো দেখুন আমি একটু কেটে দেখালাম যে কেমন হয়েছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই 1টি লাইক দিবেন। তো দেখুন এটি কতটা সুন্দর হয়েছে, আমার জন্য দোয়া করবেন, এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আশা করছি এ পর্যায়ে অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।